আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে? তোমার নাম কি? জুই চৌধুরী। জুই চৌধুরী, ভালো আছেন? জি স্যার। আচ্ছা, তোমার সাবজেক্ট কি? ইংলিশ। ইংলিশ, আচ্ছা। আর বাড়ি কোথায় আপনার? বাড়ি হচ্ছে বলখালি। বলখালি। রোমান্টিক পিরিয়ড আর ভিক্টোরিয়ান পিরিয়ড, এই দুইটার মধ্যে সাহিত্যের কোনো পার্থক্য আছে সাহিত্য রচনার ধরনে? রোমান্টিক পিরিয়ডে আসলে রোমান্টিসিজম বা মানবতা নিয়ে, যে হিউম্যানিজম নিয়ে কথাটা বলা হয়েছে, রোমান্টিকভাবে দেখা হয়েছে। ভিক্টোরিয়ানটা হচ্ছে অনেকটা আপনার রিয়েলিজম নিয়ে করা। আর আর সাহিত্যের ধরনের ক্ষেত্রে কোনো পার্থক্য এসেছে স্যার? পারবো না। এটা চট্টগ্রামের কয়েকজন বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম বলেন তো। এবিএম মহিউদ্দিন চৌধুরী, তারপর হচ্ছে মঈনুদ্দিন খান বাদল, তারপর হচ্ছে মোহাম্মদ মনসুর আলম। আপনি যে শিক্ষক, তাহলে আপনি কোন ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন স্মার্ট স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে? একজন শিক্ষক হিসেবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি স্মার্ট শিক্ষার্থী বা স্মার্ট নাগরিক স্মার্ট সিটিজেন গড়ে তুলতে পারি। কিভাবে একজন আপনি কিভাবে স্মার্ট সিটিজেন গড়ে তুলতে পারেন? শিক্ষাক্ষেত্রে আসলে স্মার্ট সিটিজেন বা স্মার্ট নাগরিক গড়ে তোলার অনেকগুলো স্কোপ থাকে। সেক্ষেত্রে হচ্ছে প্রথমে হচ্ছে অবশ্যই স্মার্ট সিটিজেন বা স্মার্ট শিক্ষার্থীকে আইসিটি ব্যাপারে খুবই আগ্রহী হতে হবে। আপনি একজন স্মার্ট শিক্ষিকা, কিভাবে প্রুভ করবেন? সেটা হচ্ছে আমি আমার ক্লাসে অবশ্যই সবসময় আইসিটি ব্যবহার করব, তাদেরকে আমি বিভিন্ন প্রজেক্ট বোর্ড দেখাবো, আমি বিভিন্ন গুগল থেকে বা পাওয়ার পয়েন্ট ইউজ করে, কম্পিউটার ইউজ করে আমার শিক্ষাগুলো দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীদের মাঝে মধ্যে খুব ক্লান্ত হয়ে যায়, তো আপনি কীভাবে আপনার ওদের বোরিংনেস, তারা যখন বোরিং হয় কীভাবে তাদের এই বিষয়টা কাটাবে, ওরা যখন দূর করার জন্য কী পদক্ষেপ নেবে? ওরা যখন ক্লান্ত হয়ে যাবে তখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি অবশ্যই সংস্কৃতির সাহায্য নেব, সেটা হচ্ছে আমি ওদের সাথে গান করতে পারি বা ছোটোখাটো খেলাধুলা করতে পারি। নাচ পারেন স্যার? হালকা পাতলা। গান পারেন? জি স্যার। কোন ধরনের গান পছন্দ করেন? যাত গেল যাত গেল বলে একি আজব কারখানা, যাত গেল যাত গেল বলে আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে? যাবার কালে কি জাত নেবে সে কথা ভেবে বলো না, যাত গেল যাত গেল বলে। নারী ক্ষমতার মধ্যে কি বুঝি? নারী ক্ষমতায়ন হচ্ছে পুরুষের পাশাপাশি নারীদের সম অধিকার সংস্থাপনের মাধ্যমে দেশের সব ধরনের উন্নয়ন কাজে যাতে নারীরা মতামত রাখতে পারে এবং সমানভাবে এগিয়ে যায়। আর আর কোনো বিষয় আছে? আমি যদি এক কথা যদি বলি, নারীর তাদের অর্থনৈতিক সক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণটাই হচ্ছে নারী ক্ষমতায়ন। বাংলাদেশ সরকার নারী ক্ষমতার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে? বাংলাদেশ সরকার নারী ক্ষমতায়নের জন্য অবশ্যই নারীদেরকে শিক্ষার হার যাতে বৃদ্ধি পায় এই জন্য নারীদেরকে তাদের বিদ্যালয়ে যাওয়ার দিকটি দেখছে। আচ্ছা, আপনি কি ম্যারিড? জি স্যার। ঘর সংসার আগে নাকি চাকরি আগে? স্যার ঘর সংসার আগে। পরে চাকরি? স্যার ঘর সংসার চালানোর জন্য স্যার চাকরি করতে হয়। ওকে, থ্যাংক ইউ। জি ম্যাডাম। আচ্ছা, ইংরেজি সাহিত্যের যুগ বিভাগের ক্ষেত্রে সবচেয়ে সমৃদ্ধ যুগ কোনটি? রোমান্টিক পিরিয়ড, রেনেসাঁ, সরি রেনেসাঁ পিরিয়ড। এরা হচ্ছে রোমান্টিক পিরিয়ড হচ্ছে রোমান্টিসিজমের চর্চা করা হয় এবং মানুষের সোল বা নেচার, ন্যাচারালিজম যেটা আছে রোমান্টিক পিরিয়ডে নেচারকে বেশি প্রাধান্য দেয়া হয়। পুরুষ? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার।